মাল্লিকে নে মারবে কেনে রে এমনি আর কি মারনু এইভাবে আতঙ্কে থাপাটি কেউ আর কি মারে তুই রাগ করছিস মনে হচ্ছে রে কি রে রাগ করছি রাগ করছি না করছে আমার ছেলেটাকে বারবার মেরেই যাচ্ছে যে আমি লাত কোন বয়স দিয়ে ঠেঙে দিত লাও লাও সাসা তুমি আর পান দিও না নাহলে কোন আবার ফুলে যাবে পান দিসনি তো তুমি জানো মানুষের এইখানে জান থাকে আচমকা সে ছেলেটাকে তুম করে মারছো যদি ছেলেটা মরে যেত আমি তোর বাপের কি মানুষ দেখি তাই তুই আমাকে মারলি দেখ সফিক বাপ টাপ তুলিস নি তুই আমার শালা সম্পর্কে বলে এমনি আর কি মেরে মেরেছি আচ্ছা আর কি মেরেছি না আমি আর কি মারছি ট্রাক কেমন লাগে ও মাগু তুই আমার গায়ে হাত দিছি মারামারি ছাড়া দিয়ে খাবো কি নাকি যা হচ্ছে তাই দাঁড়ি দে অত্যাচার করে আমার বান্ধবীরা কি বলে জানো কি বলে আমি নাকি অনেক ভাগ্য করি তোমার মতো একটা স্বামী পেয়েছি লো ভাই ভাইটা আছো লো ভাই হ্যাঁ আছি এটা খেতে বসেছি আয় চাটনি ভাত খা না খাবো না তুমি আগে একটা কথা বলো দিনি লো ভাই তুমি যখন অ্যাক্সিডেন্ট করে পড়ছিলি তোমাকে হসপিটালে কেলি যাইত কেন তুই আর যখন বড় বড় অপারেশন হইল তখন জমি বন্দুক দিয়ে 50,000 টাকা কেটে চলল হঠাৎ করে এইসব কথা বলছি কেন আমরা কোনো বেকায়দে বললে তুরাই তো দেখিস হ্যাঁ তোমরা বেকায়দে বললে যেমন আমরা দেখি
আজ আমি বেকেটে পড়েছি তোমাকে দেখতে হবে হ্যাঁ অবশ্যই দেখব তোর লেগে আমি জান পর্যন্ত দিতে রাজি আছি কি করতে হবে তাই বল আমার বোনের একচিনও দোষ নাই ওই শালা রোহন আমার সাথে ঝামেলা হয়েছে বুঝলি আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তোর বোন আমার বাচ্চা কিসের লেগে থাকবে তুমি এক্ষুনি দিদিকে বাড়ি থেকে বের করে দাও কি রে কি ভাবছি হ্যাঁ আমাদের বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে আর তার বোন আমাদের বাড়িতে কিসের লেগে থাকবে চাপ না আমার বাড়ি থেকে তুমি কি বলছো কেটলে ভাই রোহন আমাদের বোনকে মেরেছে তুই ওর বোনকে ঢুকাই দে কি বলছো মেরুছে সম্পোষ এই নালে তুই আমার ভাই কি বলছো দাদিকে বাদ দিতে হবে এ ছোড়া আবার কমনে থেকে এসে কি বলছে তোর দাদিকে বাদ দেব তো আমার দেখা শোনা কে করবে ও চিন্তা তোমাকে করতে হবে না ঝাড়খণ্ড থেকে ভালো মাল এসে দেব তুমি তাড়াতাড়ি দাদিকে বাড়ি থেকে বের করো কি করে দাদি তুমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিলাও এই যে রু আবার কি বলছে এ শোন শোন অত মাথা গরম করিস নে এই দিকে আয় টাইম নাই হাতে আগে তাড়াতাড়ি দাদিকে বের করো আরে শোন শোন ভালো দাদি লি আসার গ্যারান্টি দিছি তো আরে হ্যাঁ হ্যাঁ ওয়ালি তোমাকে চিন্তা করতে হবে না আই বড় দাদি লিসি দেব তাহলে ঠিক আছে যা তো দাদিকে তাড়াতাড়ি বের করে দিগা বেশি লেট করিস নি আমার বয়সটা আবার শেষের দিকে আর একটা বিকরি ফেলি কি করে কি গো দাদি এখন বেরাওনি যে লেও তাড়াতাড়ি ব্যাগলি বাড়ি থেকে বেরাও হ্যাঁ লাতে যা বলছে তাই শোনো রাগ ঝাল করো না কি ব্যাপার বোন তুমি এভাবে কাঁদতে কাঁদতে আসছো কি হয়েছে তোমার তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই বয়সে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে কেন করে ঝামেলা করিস নাকি না না আমার সাথে আর কোনো ঝামেলা হয়নি আর সেই লাদি রোহনের সাথে আর আমাদের এই পাড়ার সফিকের সাথে কি একটা লি ঝামেলা হয়েছে তাই এখন আর বলছে এই পাড়ার কোনো মেয়ে ওদের গোষ্ঠীতে রাখবো না এই শেষ বয়সে আমি এখন কোথায় যাব তুই বল তার মানে যে ঝামেলা আমি লাগিছি সেই ঝামেলা ঘুরতে ঘুরতে আমার বোনেরই সংসার ভাঙলো এখন আমি কি করবো